একটু জবান বলে আওয়াজ তুলে মহব্বতের সাথে জবান খুলে দেই আমরা এমন দিন আসবে জবান থাকবে কিন্তু ভাষা থাকবে না চোখ থাকবে আলো থাকবে না জীবনের কঠিন এই কঠিন সময় আসার আগে প্রিয় নবীজির শানে জবান করে দুরূদ শরীফ পড়ে পড়ে জবানের হক আমরা আদায় করি আল্লাহুম্মা যখন তোমার ডাক পড়িবে এবারে ঘর সারিতে আপন পোশাক ফুলে ফুলে সাদা কাফন পরাইবে আল্লাহ আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম এটা লেগে তো কোন বেথ এ লেগে তাই যে জানলে তো বইর সব করে ঢাকা আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি এখনো মসজিদে জুতা ছুড়িয়া জুতা কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আবার মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমাদের ভিতরে যারা মুরব্বী ছিল মুরব্বী আছে একদিন তারা যুবক ছিল আজ তারা বৃদ্ধ হয়ে গেছে আগামীতে কবরে বৃদ্ধ হওয়ার জন্য আমাদের পাল আসবে আমরা বৃদ্ধ হয়ে যাব আমাদের পরবর্তী প্রজন্ম আবার আসবে জমিলের নাম আমার বাবার নামে আগে ছিল দাদার নাম দাদার আগের নামে ছিল পর দাদার নাম ওই নামগুলি সরকারি খাতার থেকে কেটে দিয়ে আমার নাম এসে গেল আমার পরে আমার সন্তানের নাম বসানো হবে আল্লাহ বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর্দ কুল আল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ বলেন হুজুর আপনি বলে দেন মুলকের মালিক আমি আল্লাহ আমার নামের আগে ছিল বাবার নাম তার আগে ছিল দাদার নাম আমার পরে আসবে সন্তানের নাম আমরা সাময়িক সময়ের জন্য জমির মালিকানা পেয়েছি কিন্তু চিরস্থায়ীভাবে যিনি মালিকানা ওই মালিক তিনি আমার আল্লাহ কথা বলে উঠে না বেঠে
সে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিলেন আমাদের জন্য কারণ কি একটা কারণে বৃষ্টি দিলেন বৃষ্টি হওয়ার পরে জমি সজীব হলো ফসল হলো গাছে ফুল হলো ফল আসলো জমিনে শস্য হলো শস্য খেয়ে আমরা আনন্দ পেলাম খাবার খেলাম খাদ্য খেয়ে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করলাম কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন এই জমিনের মালিক আমার আল্লাহ এই এই ফসলের মালিক আমার আল্লাহ সৃষ্টির মালিক আমার আল্লাহ আল্লাহ একটা কথাই বললেন বান্দা আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছি সম্পদ দিয়েছি তুমি একটা কাজ করো পশুটি আল্লাহ বলেন বান্দা আমার শুকর করো না শুকরিয়া করিও না তুমি আমার শুকর করো বান্দা শুকর করো না শুকরিয়া করিও না আল্লাহ পাকের একটাই কথা বান্দা শুকর করো না শুকরিয়া করিও না আমরা আল্লাহ দিও রিজিক পাইলা খাবার খাইলাম কিন্তু শুকর আমরা আদায় করলাম না আল্লাহর আর একটা পরিচয় রব্বুল আলামিন যিনি সমস্ত জগৎ সমূহে পরিচালনা করেন লালন পালন করেন যিনি এই পৃথিবী অনেক সুন্দর কোটি কোটি মানুষ পৃথিবীর মধ্যে আছে আচ্ছা বলে সুন্দরবনে যে বাঘ লোক আছে সুন্দরবনে যে প্রাণী আছে এই প্রাণীগুলি খাবারের ব্যবস্থা করেন কে আচ্ছা বঙ্গোপসাগরের গভীরে অনেক মাছ আছে বলেন এই মাছের খাবার দেখে এই যে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া তিতাস অনেক এলাকার ভিতরে অনেক বড় বড় হাওর আছে এই হাওরের ভিতরে কোটি কোটি মাছ আছে আচ্ছা বলে আমরা তো জীবনে কোনোদিন এক কেজি চাল রান্না করে ভাত রান্না করে মাছের দিই নাই আচ্ছা এই হাওরের ভিতরে মাছের খাবার যোগায় কে যদি তাই হয় খাবার যোগানোর পরে আমরা এই মাছ খাই না কিন্তু আল্লাহ শুকর আদায় করলাম না আল্লাহকে সেজদা দিলাম না এই মাছ খাই রিজিক খাই খাবার খাই এইগুলি খাওয়ার পরে এইগুলি খাওয়ার পরে আমরা আল্লাহকে ভুলে যাই আল্লাহকে আমরা সেজদা দিলাম না সেজদা হলো না সেজদা দিলাম না মালিক আমরা আল্লাহ পাক তখন বেজার হন না খাবার বন্ধ করে দেন না বাতাস বন্ধ করেন না এরপরে আল্লাহ আরো বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ বান্দারে আবার শুকর করো না শুকরিয়া করো না না শুকরিয়া করো না শুকর করো যদি শুকরিয়া করো আমি আল্লাহ তোমার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক আর বহু গুণে বাড়াই দিব বহু গুণে বাড়াই দিব একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলে আমি বহু গুণে তোমার রিজিক অনেক গুণে বাড়াই মুসা আলাইহিস সালামের দিন তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কালাম করার জন্য কালাম আল্লাহ ছিল কারিম কারিম মাঝে মধ্যে কথা বলতেন আল্লাহর সাথে আল্লাহর পয়গম্বর রওনা দিয়েছে ঠিক এমন সময় মুসা আলাইহিস সালাম যাচ্ছে যাওয়ার সময় একদল হাঁস মশা নবীকে ঘিরে ধরলেন ঘিরে ধরার পর বললেন হে পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে কালাম করার জন্য যাচ্ছেন আমাদের ছোট্ট একটা নালিশ রব্বে কারিমের দরবারে পৌঁছাই দেবেন বলো কি নালিশ তোমাদের আছে বলো হাসেরা বলেন ও আল্লাহ পয়গম্বর আমাদের নালিশ হলো আজকে কয়েক মাস হলো মিশরের কোনো বৃষ্টি হয় না আমাদের বৃষ্টি বড় দরকার আল্লাহকে বলবেন আল্লাহ তাদের জন্য বৃষ্টি পাঠায় বান্দা কার সেজদা দিব কারে শুকর করবো কার রিজিক দেয় কে সুদ দেয় কে
শুধু আল্লাহ দেন। ধাক্কা ধাক্কা দিলে কো বুঝে বুঝে এক বেড়া গেছে ডাক্তারে গেছে স্যার আপনি আমার প্রেসক্রিপশন করে ডাক্তার মাইপু দেহে সাড়ে তিন গুণ ওজন খুদার হাতি প্রেসক্রিপশন দিছে চেম্বারে যায় বলছে ওষুধ দে ফার্মাসিয়ান বলতেছে ওষুধ তো লেখে না কি লেখছে সকালে দুই রুটি দুপুরে দুই রুটি রাত্রে দুই রুটি তো চেম্বারে যায় বলতেছে স্যার আমি তো বুঝি নি বলে কি বুঝেন যে আপনি প্রেসক্রিপশন বুঝেন বলে বুঝেন নাকি বলে বুঝিনি আপনি লেখছেন সকালে দুই রুটি দুপুরে দুই রুটি রাত্রে দুই রুটি সারাদিনে ছয় রুটি তো বুঝেন নাকি আমি সকাল করে সকালবেলা নাস্তা করি বারোটা রুটি তখন বারোটা রুটি খাওয়ার আগে দুই রুটি খাবো না বারোটা খাওয়ার পরে দুই রুটি খাবো রুগী কারে গেছে আপনারা ধাক্কায় ধাক্কায় যাওয়া সুন্দর রিজিকের মালিক জোরে বলেন কে তারপরে আপনারা সুদ খাই কথা কল ঠিক কি না এরপরে ঘুষ খাই এরপরে মানুষ আমরা ঠকাই মানুষের জমির দখল করার চেষ্টা করি খুব বড় জোর দেন মুসা আলাইহিস সালাম তোর বাহারে চলে গেলেন দিদারে এলাহি করলেন আল্লাহকে ডাক বললেন ইয়া রব একদল হাঁস আপনার কাছে দরখাস্ত করেছে রব্বে কারিম আগামী কয়েক মাস গত কয়েক মাস কোনো বৃষ্টি হয় না গো আল্লাহ পানির অভাবে হাঁসেদের কষ্ট হয় আল্লাহ আপনি মেহরবানি করে কিছু বৃষ্টি হাঁসদের জন্য পাঠিয়ে দেন আল্লাহ ডাক দেখ বললেন মুসারে আমি রব্বে কারিমের দরবারে আলিশানে হাঁসেদের জন্য কোনো বাজেট লেখা নাই বৃষ্টি নাই বৃষ্টি কোন বাজেট নাই তুমি যা বলো হাঁসদের জন্য কোন বৃষ্টি বাজেট নাই আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরত চলে আসলে হাঁসের দল মুসা নবীর পথের পাশে দাঁড়ায় গেছে নবী দেখে মাখলুকেরা সালাম দিল হুজুর আল্লাহ কি খবর আমাদের জন্য দিয়েছে একবার জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ নবীরা কথা বলতে পারে না প্রত্যেকটা মাখলুকের ভাষা নিজস্ব ভাষা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছি আল্লামাহুল বায়ান তাকে ভাষা শিক্ষা দিয়েছি পৃথিবীর মধ্যে বাংলাদেশে আছে সকল ভাষা ভারতে আছে কয়েকশো ভাষা সারা পৃথিবীতে আছে কয়েক হাজার ভাষা আচ্ছা বলেন এই ভাষার স্রষ্টা কে একজন মানুষ পৃথিবীর সমস্ত ভাষা জানে না কিন্তু হ্যাঁ সৃষ্টির মধ্যে একজন মানুষ আছেন যিনি পৃথিবীর এমন কোন ভাষা নাই যে ভাষা বলতে না পারেন বলেন তো তিনি কে আল্লাহ কি মানুষ সৃষ্টির মধ্যে একজন মানুষ আছে যিনি পৃথিবীর সব ভাষা জানে একসাথে করে বলে দাও আল্লাহু আকবার ওনার নাম কি মুহাম্মাদুর জোরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দ্য ওয়ান পারসন এক কিন্তু দুর্ভাগ্য হতভাগা উম্মত সেই নবীকে মূর্খ বলল ইলিটারেট বলল অক্ষর জ্ঞানীকে শূন্য বলা হলো আলিফ বাতা সা সিনা বলা হলো আর আমার দেশের শিক্ষিত সমাজ সেটা মেনে নিয়ে নিল আল্লাহ শিক্ষা দিয়ে মাফ করবে না আল্লাহ নবীর ভালোবাসা দিয়ে উম্মতকে ক্ষমা করবে কথা বলে ঠিক কি না আল্লাহ বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কীকুম ওয়া ইউআল্লিমুকুম
حكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. اكبر زهيد ولا دولك ما هما امين نبي ناتي نيلام كي ذهب قريلا নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বসে ঢালিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি তোমাদের ভিতর থেকে একজন রসুল পাঠিয়েছি মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা আমার আয়াত সমূহ তোমাদের মাঝে তেলাওয়াত করে শোনাবে ওয়া ইউসাক্কিকুম তোমাদেরকে পবিত্র বানাবে ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা যিনি তোমাদেরকে হিকমত এবং জ্ঞান শিক্ষা দিবে একবার আওয়াজ তুলে জোরে বলে সুবহানাল্লাহ এ মুসলিম পৃথিবীর ফসবার ফতোয়া এক পাশে আল্লাহর ফতোয়া অন্য পাশে পৃথিবীর সব মানুষের ফতোয়া আরেক পাশে আল্লাহর ফতোয়া অন্য পাশে আজার বিশ্ববিদ্যালয়ের আমার নবী তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে হিকমত শিক্ষা দিবে আমার নবী তোমাদেরকে পবিত্র বানাবে পবিত্র পাক বানাবে পাক অসুন্নি মুসলমান মনোযোগ দেন আমি কোরআন থেকে বলতেছি বাইবেল থেকে না আল্লাহ বলেন আমার নবী তোমাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে এরপরে আল্লাহ বলেন ওই সাক্ষী কোন তোমাদেরকে পবিত্র বানাবে আচ্ছা যারা বলেন আমাদের দেশে অনেকগুলি পানি আছে একটা পানি নাম মাম পানি একটা পানি ফ্রেশ পানি মাম কোম্পানি বা ফ্রেশ কোম্পানি পানিটাকে রিফাইন করে এই পানিটা রিফাইন করার কারণে আর্সেনিক মুক্ত হয় আয়রন মুক্ত হয় এই পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল হয় এই পানিটা বোতলজাত করে আপনার সামনে নিয়ে এসে বিক্রি করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেবে দিলে আপনি এটাকে কিনে খান আচ্ছা বলে 50 বছর যদি মাম পানি বোতলের মধ্যে রেখে দেন এই মাম পানির মধ্যে পোকা লাগবে এই মাম পানির ভিতরে বাই যাবে কি বলে আপনার ওই পয়জন আসতে পারে গন্ধ হতে পারে শ্বাস পরিবর্তন হতে পারে কিন্তু আল্লাহ পাকের রিফাইন করে একটা পানি আছে নাম জমজম শিফা উল লিন নাস এটা মানুষের জন্য শিফা আর শিফা উল সাফিন এটা ঔষধ একবারে জোরে বলা যাবে সুবহানাল্লাহ